হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব, তো সেই পিএলপিটা হলো কিন্তু যে সুপার শপের যে ব্যানার ডিজাইন। তো আপনারা চাইলে কিন্তু আমার ভিডিও শুরুতে দেখেছেন যে সুপার শপের একটি ব্যানার ডিজাইনের কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। তো আপনারা এই পিএলপিটা সংগ্রহ করতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে কিন্তু ছয় সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং এই পিএলপিটি শুরু তৈরি করেছি কিন্তু আমরা পিক্সেলল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেলল্যাব অ্যাপটা আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে কিন্তু আপনারা এই পিক্সেলল্যাব অ্যাপটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এই পিএলপিটা আপনাদের ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনারা এটাকে ডাউনলোড মূলত কীভাবে করবেন সেটাই আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সরাসরি আমার ডিসক্রিপশনে চলে আসবেন। ডিসক্রিপশনে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক আছে। সেই পিএলপি ডাউনলোড লিঙ্কে গিয়ে আপনারা এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে এরপরে আপনারা পিএলপি ডাউনলোড করার লিঙ্কটা পাবেন। এরপরে আপনারা এখানে দেখতে পারবেন যে আমি যে ছয় সংখ্যার যে পাসওয়ার্ডটি দিয়েছি। তো আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এখন ছয় সংখ্যার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। সেই ছয় সংখ্যার পাসওয়ার্ডটি এখানে আপনারা দিয়ে দিবেন। তো এরপরে আপনারা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এরকম একটি লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন। সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এরপর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেলল্যাবে। তো পিক্সেলল্যাবে আসার পরে এরপরে আপনারা এখান থেকে এই থ্রির অপশনে ক্লিক করার আগে আপনাদের কাছে একটা জিনিস চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আপনাদের থেকে কিন্তু আমি অনেকগুলো লাইক আশা করি। তো আমরা প্রথম থ্রির অপশনে ক্লিক করব। থ্রির অপশনে ক্লিক করার পর এরপরে আমরা এখান থেকে ওপেন পিএলপিতে ক্লিক করে দেব। তো ওপেন পিএলপিতে ক্লিক করার পর এরপরে আমরা পিএলপিতে ক্লিক করে দেব এবং আপনাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটি এখান থেকে আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বাইর করা হয়ে গেলে এরপর আপনারা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি যে কোনো একটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। যেহেতু আমরা ডাউনলোড করিনি তাই আমরা এখান থেকে আমাদের যে পিএলপি সেই পিএলপিতে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু এখানে তৈরি করেছি। তো আপনারা চাইলে কিন্তু আপনারাও এই জিনিসটা তৈরি করতে পারেন। এখানে আপনারা কিছু জিনিস চেঞ্জ করতে হলে তো দেখতে পারবেন যে সব কিছু কিন্তু লক করে দেওয়া আছে। তো আপনারা যদি আপনাদের দোকানের নাম বা বিভিন্ন কিছু যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো সেটা হচ্ছে এখান থেকে আপনারা এই লকগুলোকে খুলে দেবেন। লকগুলোকে খুলে দেওয়ার পর এখানে আপনাদের দোকানের নামটা চাইলে কিন্তু আপনি দিতে পারেন। আপনার যে দোকানের নাম সেটা কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আপনার দোকানের নামটা এখানে ব্যবহার করবেন এবং এখানে আপনাদের যে ঠিকানাটা আছে এখানে আপনাদের যা যা দরকার সে ঠিকানাগুলো কিন্তু এখানে আপনারা দিয়ে দিতে পারেন। তো আপনার ঠিকানাটা কিন্তু এখানে দিয়ে দেবেন এবং যা যা আপনি বিক্রি করেন সেই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে সুন্দর মতো করে লিখতে পারেন। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে আপনারা লিখে দিবেন। কিছু জিনিস যদি কাটতে চান তো কেটে দিলেন। এরপর আপনার ওকেতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার আছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে এই ফোন নাম্বারটাকে
এডিট করে আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এরপরে এখানে দেওয়া যা যা আছে এগুলো চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। এবং নিচে দেখতে পাচ্ছেন যে এই ঠিকানাটা আছে বা ইমেল আছে এগুলো চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন এবং যে ঠিকানাটা আছে এই ঠিকানাটা চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো এগুলো চেঞ্জ করা হলে গেলে সুন্দর মতো এটাকে কাস্টমাইজ করে দিবেন। তো কাস্টমাইজ করা হয়ে গেলে এরপরে আপনার এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করলে এরপরে আপনার সেভ টু ইমেজ, এরপরে আপনার আল্টাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে কিন্তু আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।